ভরা কোটাল এবং ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হুগলি নদীর বাঁধ। বাঁধ সারাতে তৎপর প্রশাসনও বজবজ 2 নম্বর ব্লকের উত্তর রায়পুর হাটপাড়ার কাছে হুগলি নদীর বাঁধে চিড় ধরেছিল। ভরা কোটালে নদীর জলের চাপে যাতে বাঁধের কোনো ক্ষতি না হয় সেই কারণেই বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেচ দফতরকে সঙ্গে নিয়ে আপৎকালীন অবস্থায় বাঁধ মেরামতির কাজ চলছে। উপস্থিত রয়েছেন সেচ দফতরের আধিকারিক, নোদাখালী প্রশাসন এবং বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তর রায়পুর মানে ওখানে একটু বাঁধের এর আগে ভাঙন ধরেছিল, ওখানে তড়িঘড়ি বিপদকালীন কাজ চলছে। তার সাথে সাথে আমি এলাকার মানুষকে বলবো, যারা নদীর ধারে থাকেন তাদের বলবো, আপনারা সাবধানে থাকবেন।